খালেদা জিয়া, তারিক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে আক্রমণ করে। তালিকেরা ইসরায়েলের যারা সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছিল শুধু উর্দু আর অঙ্কে। জিয়াউর রহমান ছিল মাত্র ইন্টারমিডিয়েট পাস। তারিক জিয়া কোথা থেকে কি পাস করছে কেউ বলতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য, ভাষা খুব সুন্দর ভাষায় তিনি কথা বলেন। কৈশোরে নাম না জানা হাজারো শহীদ যার সাগরে ডুব দিয়েছিল, যৌবনে মৃণালকান্তি, তারপরে বোকাশোকা একটু সহজ সরল প্রকৃতির মানুষ ওয়াজেদ মিয়াকে শেখ মুজিব ধরে নিয়ে এসে তারপরে যাই হোক একটা সংসার পেতে দিয়েছিলেন, সেটাতেও মন ভরে নাই। আমৃত্য শেখ হাসিনা বিভিন্ন সাগরে ডুব দিয়েছেন, বিয়ের পরেও সবচাইতে বেশি শেখ হাসিনা সাগরে ডুব দেয়া শহীদ রাজনীতিবিদ হচ্ছে জনাব আব্দুর রাজ্জাক। এছাড়াও তোফায়েল আহমেদ সহ আর অনেকের সাথে নাম না জানা শহীদরা এই সাগরে ডুব দিয়ে পানি খেয়েছেন। এগুলো আপনাদের লোকজনের লেখা বইতেই বলা হয়েছে, যেন তেন লোক না, মুক্তিযোদ্ধা, আবার শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, শেখ মুজিবের খুবই আস্থাভাজন মতিউর রহমান রেন্টু লিখে গেছেন। তার মাঝখানে আবার এরশাদ সাহেবের কোলে এক রাত লং ড্রাইভে যাওয়ার কথাও লিখেছেন, সেটা নয় বাদই দিলাম। তার ভাষা এরকমই হবে, যেই কারণে শেখ হাসিনাকে এখন হাসিনা মাগি বলা তারপরে গালি দেয় সাধারণ মানুষ। তো শেখ হাসিনার বক্তব্য মানেই মনে করেন যে মানে কিছু একটা বলার আমাদের সুযোগ হয়, যেটা কিনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত। ম্যানহোলের ঢাকনা খুললে যেমন গন্ধ হয়, দুর্গন্ধ ছড়ায়, শেখ হাসিনার বক্তব্যটাও ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত ওইভাবে দুর্গন্ধ ছড়ায়। নরসিংদীবাসী ভাই ও বোনেরা, আমার স্থানীয় মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। নরসিংদীতে গিয়েছিলেন একদিন আগে, সেখানে গিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মাঝখানে খালেদা জিয়া এবং তারেক রহমান তাদেরকে নিয়ে একদম মানে সর্বোচ্চ কুরুচিপূর্ণ মানুষ, সেও যেই ভাষায় কথা বলবে, শেখ হাসিনার যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সেখানকার মুখের ভাষা দেখেন, তারপরে যে ওয়ার্ড সে ব্যবহার করেছে, প্রধানমন্ত্রীর চেয়ার তো বহু পরের কথা, আমাদেরও খুব খারাপ মন মেজাজ, কারোর সাথে গ্যাঞ্জাম মারামারি খুব মানে একদম এক্সট্রিম লেভেলে না গেলে আমরাও কাউরে ওইভাবে মানে বাজেভাবে কথা বলতে পারি না, সেটা তিনি বলেছেন। খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছিল শুধু উর্দু আর অঙ্কে। জিয়াউর রহমান ছিল মাত্র ইন্টারমিডিয়েট পাস। তারিক জিয়া কোথা থেকে কি পাশ করছে কেউ বলতে পারে না। ওরা তো চায় না আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখুক। দেখেন, শেখ হাসিনার পরিবার কত বিশাল, মানে নবাবী পরিবার, ঐতিহ্যবাহী এক পরিবার, খালেদা জিয়ার পরিবারের সাথে নিয়ে তারপরে নিজের তুলনা করার চেষ্টা করে, একটু জাতে ওঠানোর চেষ্টা করে। শেখ হাসিনা, তোর বাপ কি ছিল, তোর যে নানা দাদাদের নিয়ে যে ইতিহাস সেটা বাদই দিলাম, মনে করলাম সেটা রিউমার, একটা গুজব, তোর বাপ কি ছিল বাংলাদেশে, সোহরাওয়ার্দীর বডিগার্ড, এরপরে যাই হোক বাংলাদেশে মানুষ ভালোই বাসছিল তারে, 71 পর্যন্ত তোর বাপের যথেষ্ট ভালোবাসা দিয়েছিল বাংলাদেশের মানুষ, 72 থেকে 75 বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর উত্তম সহ তারা যে বাম্বু দিয়েছিল, সে বাম্বু দেওয়ার এই সময়টা বাদ দিলে 72 থেকে 75 পেছনের সময়টা বাংলাদেশের মানুষ যথেষ্ট সম্মান দিয়েছিল তোর বাপকে। কিন্তু তোর বাপ ছিলটা কি,
তোর বাপের বাপ কি ছিল, মানে তোর দাদাই ইমিডিয়েট যাকে আমরা চিনি লুৎফর রহমান, মাটি কাটার সর্দার ছিল গ্রামে। কোন জায়গায় পড়াশোনা করেছে লুৎফর রহমান? শেখ মুজিবের আগ পর্যন্ত তার পরিবারে বলার মতো কেউ ছিল? আমি তেলবাজি পছন্দ করি না, তেলবাজি করতেও চাই না, আপনারা একটু খুঁজে নেবেন খালেদা জিয়ার বাবা কে ছিলেন, একটু একটু গুগলে সার্চ করেন। তারেক রহমানের বাবাকে সে বলছে ইন্টারমিডিয়েট পাস, একজন কমিশন র্যাঙ্কে আপনার সেনাবাহিনীতে জয়েন করা একজন অফিসারকে সে বলছে ইন্টারমিডিয়েট পাস, চিন্তা করেন। আর সেই ইন্টারমিডিয়েট পাস জিয়াউর রহমানের লেভেলে ওঠানোর জন্য আপনার শেখ হাসিনা এখন বিভিন্ন জায়গায় বলে বেড়ায় যে ক্যাপ্টেন কামাল, লেফটেন্যান্ট জামাল। তোর দুই ভাই কোত্থেকে ক্যাপ্টেন আর লেফটেন্যান্ট হয়েছে রে শেখ হাসিনা? রক্ষী বাহিনীর কমিশন কোত্থেকে হয়েছে এরা দুইজন? কারোর কাছে শুনেছেন যে সেনাবাহিনীতে চাকরি করে নাই, এইভাবে একদম নামের সাথে লাগানোর চেষ্টা করছে, মিথ্যা কথা বলতে বলতে প্রতিটা কথা সে সত্য বানানোর চেষ্টা করে যত কিছুই করে। এই যে কয়দিন আগে কানাডা থেকে আপনার দেখেন বিএনপি সন্ত্রাসী সংগঠনের সাথে কার্যক্রমের সাথে জড়িত এরকম কোনো এভিডেন্স কানাডা সরকার পায় নাই মর্মে তাদের আদালতে একটা রায় দেওয়া হয়েছে, ওয়েবসাইটে আসছে এখন। অথচ এখনও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রতিটা লোক বলেই যাবে, একটা অনুষ্ঠানে বলছে, উপস্থাপকও বলছে না আদালত তো এটা বলে দিয়েছে যে বিএনপির সাথে এই ধরনের কোনো কিছু পায় নাই, তাও সে বলবে। ওইখানে হয়তো একটু চুপ করবে, পরের অনুষ্ঠানে গিয়ে সে ওই কথাটা বলবে। এ কালকের অনুষ্ঠানে সে যখন বলছিল আপনার ওই যে বিএনপি কী কী পুড়িয়েছে লিস্ট দিয়েছিল, ওই লিস্ট তৈরি করা হচ্ছে ওই যে 2013 সালে তৈরি করা ওই লিস্টটাই এখন আবার পড়ছে। এটা যে এভাবে পড়বে, হাসপাতাল ই করেছে, তারপরে আপনার কি বলে মানুষ পুড়িয়ে মেরেছে, যানবাহন পোড়াচ্ছে, খুব কষ্ট শেখ হাসিনার। এর মধ্যে আবার ইসরায়েলের নিয়েও তার কষ্ট হয়। আপনারা দেখেছেন প্যালেস্টাইনের উপর ইসরায়েলরা কিভাবে হামলা করছে, মা বাচ্চাদের নিয়ে গেছে ওই ইসরায়েল, সেই হাসপাতালে বোমা মেরে সেই নারী শিশু হত্যা করেছে। পাঁচই মে এতিম পোলাপানগুলোরে কে মারছিল ওই দিন, লাশ গুম করে দিয়েছিল কে? ইসরায়েলে যে আমাদের বাংলাদেশের কোনো নাগরিক যেতে পারবে না পাসপোর্ট থেকে, এই কথাটা তুলে নিয়েছে কে? ইসরায়েলের তৈরি করা স্পাই যেই সরঞ্জাম বাংলাদেশে আমদানি করেছে কে প্যাগাসাসের? প্রতিদিন মুসলমানদের পেটাচ্ছ, মোদি আসে মোদির প্রতিবাদ করার জন্য বাংলাদেশে আগমনের প্রতিবাদের জন্য 11 জন মুসল্লিকে তুমি খুন করেছ। প্রতিদিন জামায়াতের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চলেই যাচ্ছে, আর তুমি ইসরায়েলের জন্য এত মায়া এত ভালোবাসা, এতদিন কই ছিল এই প্রেম? খালেদা জিয়া তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের যারা সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। শেখ হাসিনার এখন এই ইসরায়েল প্রেম কেন এসেছে জানেন? কারণ ওই যে আমেরিকার বিরুদ্ধে গিয়েছে, এখন আমেরিকা শেখ হাসিনার কথা শুনে না, এই জন্য এখন সে বিরাট ফিলিস্তিন প্রেম দেখাচ্ছে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, এতদিন এই প্রেম ভালোবাসা ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যাকে পায়ে ধরে বসে থাকার জন্য পায়ে ধরবে, মোদি যদি ই করে দেয় ওইটারে ও ইয়েও করতে পারবে, হ্যাঁ যে কি ওরাল টোরাল কেমি করে না, ওই ওরাল ইয়েও করতে পারবে মোদির, করে দেওয়া সব সম্ভব। চেহারা সুরত যদি ভালো থাকতো বাইডেনের সাথে শুয়া হইলেও আরেকবার ক্ষমতায় আসতো, খালি শরীর টরীর তো ঝুলে গেছে না, এটা দিয়ে ওই ওই অস্ত্রটা তো আর কাজে লাগাইতে পারে না, যে কারণে ওইটা সেই এরশাদের মতো কাজে লাগায়া তারপরে নির্বাচনে যাওয়া মানে জেতা যাচ্ছে না। তো এই জায়গাতে কালকের বক্তব্যতে আরেকটা জিনিস তিনি বলেছেন, তার ছেলে তারেক জিয়া পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে, আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। দেখেন একজন প্রধানমন্ত্রী কত হিংস্র, দেশে আইন আছে, আদালত আছে, সব কিছু আছে,
ঠিক এই কাজটাই শেখ মুজিব করেছিল। শেখ হাসিনার চাইতে শেখ মুজিব আরও ভয়ঙ্কর জিনিস করেছিল। খালি ফেসবুক ইউটিউব নাই দেখা শেখ মুজিব বেঁচে গিয়েছে। সংবিধানে সংশোধনী এনে রক্ষী বাহিনী অ্যাক্ট আপনার কি বলে আইন পাস করেছিল, সেখানে কি বলা ছিল? এখন তো আপনি ও বলছে যে আপনাদের দেখেন আপনাদের এলাকা, আপনাদের এলাকা থেকে একটা জায়গায় যেতে গেলে এলাকায় কোনো ফেসবুকে কে কী পোস্ট করে এগুলো সব এলাকার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগেরা তদারকি করে করে না আপনার এলাকায়? সব জনসভায় আসতে গেলে বাসের মধ্যে পুলিশ দিয়ে চেক করাচ্ছে। এই যে চেকটা করাচ্ছে এটা এই শেখ মুজিবের যে সময়ে সেই সময় রক্ষী বাহিনীকে দিয়ে একটা আইন পাস করেছিল। কি আইন? আইন হচ্ছে রক্ষী বাহিনী চাইলে যে কোনো মানুষকে গ্রেপ্তার, যানবাহন তল্লাশি কিংবা প্রয়োজনে নিকটস্থ আমাদের সংবিধান অনুযায়ী 24 ঘন্টার ভেতরে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করতে হবে। রক্ষী বাহিনী যদি চায় তাইলে তাকে তার চেয়ে বেশি সময় রাখা যাবে, যেটা সিরাজ শিকদারকে করেছিল, চিটাগাঙে ধরেছিল, সেইখান থেকে এনে তারপরে ঢাকাতে, তারপরে আগারগায় রক্ষী বাহিনীর যে ক্যাম্প ছিল সেখানে, সেখান থেকে নিয়ে তারপরে সাভারে নিয়ে ক্রস ফায়ারে নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এই সব মিলে প্রায় 3-4 দিন তাকে তারা তাদের হেফাজতে রেখেছিল, যেটা সংবিধানের সম্পূর্ণ বিরোধী। সো শেখ মুজিব যেই কাজ করেছিল শেখ হাসিনা এখন সেই ঘোষণাটাই দিচ্ছে। খালি শেখ মুজিবের যে দোষ ছিল সেটা হচ্ছে সে ঘোষণা দিয়ে বাকশাল করতে চেয়েছিল, শেখ হাসিনা তার চাইতেও ভয়ঙ্কর লেভেলের বাকশালি কায়দায় বাংলাদেশ পরিচালনা করছে। অতএব যারা যাদের কষ্ট হয় না, যে শেখ মুজিব তার পরিবারের ছোটো ছোটো বাচ্চা এদেরকে মারা হয়েছে, মানুষের যত খারাপই হোক মানুষের মানে ধৈর্যের সীমা কতটুকু অতিক্রম করলে, আমি হইলেও পারতাম না, আমাকে দিয়ে ওই মানে আমার সর্বোচ্চ শত্রু সেও যদি হয় তার ছোট্ট বাচ্চা টাচ্চা গর্ভবতী মহিলা এদেরকে আমি আমার পক্ষে সম্ভব নয় এই ধরনের কোনো কিছু করা, সর্বোচ্চ আমার যদি ক্ষতিও কেউ করে আমার হাত কাঁপবে, হয়তো অন্য কাউকে দিয়ে করাইতে পারবো কিন্তু আমি পারবো না এগুলো করতে। কিন্তু তারা কেন করেছিল বলেন? এর কারণ একটাই, সেটা হচ্ছে এই মানুষগুলি বাংলাদেশের প্রতিটা মানুষকে এত কষ্ট দিয়েছিল। 1974 সালে বাংলাদেশের মানুষের দুর্ভিক্ষ, মানুষ কচি কচু টচু লতা পাতা খেয়ে তারপরে জীবন ধারণ করে। শেখ হাসিনা যেদিন শেখ মুজিব মারা যায়, শেখ হাসিনার তার বোন যে আপনার ইয়েতে ছিল ইউরোপে ছিল, কেন গিয়েছিল জানেন? এটা তাদের লোকজনের লেখা বইগুলোতেই বলা হয়েছে, ভেন্টি ব্যাগ কিনতে শেখ হাসিনার এই শেখ কামাল গিয়েছিল আপনার কি বলে বেলজিয়াম বা জার্মানি কোন একটা দেশে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে সে তার ওই যে আবাহনী দল তখন মাত্র প্রতিষ্ঠা লাভ করেছে তার কিছুদিন পরেই, শেখ কামাল ওই আবাহনীর তার দলের প্লেয়ারদের জন্য জার্সি কিনেছিল। তো এই জার্সি কেনার পরে শেখ হাসিনা নাকি তাকে বলে দিয়েছিল যে তার জন্য একটা, সে একটা ভেন্টি ব্যাগ দেখিয়েছিল, সেই ভেন্টি ব্যাগটা আনতে হবে। শেখ কামাল ভুলে গিয়েছিল, তার সেটা আনে নাই। কেন আনে নাই? রাগ করে তাকে যেতেই হবে, বোনকে নিয়ে তারপরে গিয়েছে সেই ভেন্টি ব্যাগ কিনতে। দেশের মানুষ না খায় মারা যায়, তারা এদিকে ফুটবলারদের জার্সি আনতে যায় ইউরোপে, ভেন্টি ব্যাগ কিনতে যায় ইউরোপে। খুব শান্তিতে ছিল, মানে আমার মনে হয় এই যে সম্রাট টম্রাট থাকে না, মোগল সম্রাট, তারপরে এই যে আমাদের দেশে নবাব টবাবরা ছিল, তারাও এত সুযোগ সুবিধা ভোগ করে নাই যেটা শেখ হাসিনার শেখ মুজিবের পরিবার ভোগ করেছিল। এই ধানমন্ডির বাড়িটা শেখ মুজিব কই পাইল প্রশ্ন করেছেন কখনো? এগুলি সব কিছু ইতিহাস, একদিন বের হবে আশা করি। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা শেষ একদম শেষ লেয়ারটা চলতে মানে আছে এখন পর্যন্ত বেঁচে, এটা থাকার আগেই আমরা সুযোগ পাব যে বাংলাদেশে কতজন মানুষ মুক্তিযুদ্ধে মারা গিয়েছিল, কারা আসলে রাজাকার ছিল, কারা মুক্তিযোদ্ধা ছিল, এগুলি সব আপনারা জানতে পারবেন। তো শেখ হাসিনার এই মিথ্যা কথা চলতেই থাকবে, এগুলোতে কান দেওয়ার কিছু নাই। আল্লাহ হাফেজ।